We got it! My God, we got it! This is it! This is it! We have been reached our destination! Yeah! AJ, eta dekhun! Yes! এত বছর ধরে যে স্বপ্ন দেখেছি ওটা আজ আজ আমাদের সামনে আছে। মিশরের সব থেকে পুরনো রাজা মানকাহুরের গুপ্ত কফিন। খোলো খোলো, এটা ওপেন ওপেন। দাঁড়াও, আস্তে, একদম আস্তে, সাবধানে। ডক্টর জোসেফ, শো দ্য ফেস, কিপ আপ, কিপ আপ, ইয়েস ইয়েস, স্লোলি স্লোলি। ডক্টর জোসেফ, আপনি এটা কি করলেন? ও, ডোন্ট শাউট, আই এম সরি। এতে তো কিছু লেখা আছে, দেখাও। সমি যে মনকাহুরের ঘুম ভাঙাবে তাকে মনকাহুর চিরকালের জন্য মৃত্যু ঘুমে শায়িত করবে। পালাও পালাও এখান থেকে, পালাও। মমির অভিশাপ, নন্সেন্স। হ্যালো হ্যালো মিস্টার বাফনা, কনগ্রাচুলেশন, আমাদের খোঁজ সফল হয়েছে। আজকের এই দিন আমার এই বাফনা মিউজিয়ামের ন্যাশনাল হিস্ট্রির জন্যই নয়, আর্কিওলজিক্যাল মানে পুরাতত্ত্ব ইতিহাসের জন্যই নয়, শুধু ভারতবর্ষের ইতিহাসের জন্যই নয়, সারা পৃথিবীর ইতিহাসের জন্যই আজ একটা ভালো দিন। আমার এই চারজন প্রতিষ্ঠিত আর্কিওলজি টিম এটা করে দেখিয়েছে যা সারা দুনিয়া এখনো ভাবছে। ডক্টর বরদা ভেঙ্কটেশ, আমেরিকার ডক্টর জোজেফ স্টার, জাপানের ডক্টর সিরো আমাগুচি,
আর এই অনুসন্ধানের নেতা দ্য গ্রেট দ্য ভেটেরান আমার গুরু আমাদের ভারতবর্ষের ডক্টর ইন্দ্রমোহন কালরা। কমপক্ষে 4,000 বছর কবরে থাকা মিশরের রাজা মনকাহুরের এই কাপড়ে মোড়ানো এই মৃতদেহ, এই স্ট্রাকচার যা সাধারণ ভাষায় আমরা মমি বলে থাকি, আর শুধু মিশরই নয়, ভারতবর্ষের গৌরব। কিন্তু মিস্টার বাফনা, আমরা জানতে পেরেছি যে এই মমির সাথে একটা জীবন্ত অভিশাপও আছে। যেই এর কবর খুঁড়বে তার মৃত্যু হয়ে যাবে। দেখুন, এটা তো শুধু বলা শোনার ব্যাপার। আমি আপনাকে, হ্যাঁ ঠিক, আপনি ঠিকই শুনেছেন। শুধু তাই নয়, আমার এই রিসার্চের ডায়েরিতে একটা অদ্ভুত কথা লেখা আছে, এই মমির ব্যাপারে নয়, তার রাজদণ্ডের ব্যাপারে। যার কাছে রাজদণ্ড থাকবে সে পুরোপুরিভাবে মমিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাকে দিয়ে যা খুশি করাতে পারবে, যা খুশি। তখনকার দিনে এইসব কাহিনী, এইসব কথা মুখে মুখে ঘুরত। আমাদের ভয় পেলে চলবে না, বরং এগিয়ে যেতে হবে। ইজিপ্টের কাহিনীর এই ইতিহাসকে এইভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এর মধ্যে আমার যদি মৃত্যুও হয়, তাতেও আমার কোনো আফসোস নেই। বা নিরঞ্জন বা, হ্যাঁ কিরকম লাগছে? আমাকে তো বুঝিয়েছে যে মমি বেঁচে উঠে আমাদের সবাইকে মারবে। আরে কাকা, কি কথা বলছো, কিচ্ছু বলার দরকার নেই, এ আর কি করবে। আমার তো এই শরীরটাকে দেখলেই বুকটা ভয়ে কেঁপে ওঠে। খুব ভালো হয়েছে আমার নাইট ডিউটি নেই। কিন্তু বাবু, হ্যাঁ তোমার তো আছে। হ্যাঁ সাবধানে থেকো, তাই তো নাকি? সাবধানে থাকবো কাকা। হ্যাঁ আর তাছাড়াও মরে যাওয়া বেচারা কাকেই বা মারবে? আরে শুনলেন আপনি উনি কি বললেন? অভিশাপ তার জন্য যে এটাকে খুঁড়ে বের করে এনেছে, আর আমরা তো উল্টে এটার রক্ষা করছি। রক্ষা কি বলেন মমি, ঠিক কি না? ঠিক বলছো তুমি নিরঞ্জন। আচ্ছা যাচ্ছি, চলো সকালে দেখা হবে, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ বেঁচে থেকো। আরে জ্যান্ত থাকবো কাকা, একদম চাকাচাক। জয় বজরং বলি, জয় বজরং বলি, গুড নাইট মাম্মি, আরাম করো। আরে আরে মমিটা কোথায় চলে গেল? হ্যাঁ আরে বাপনা সাহেব তো আমাকে মেরেই ফেলবে। আরে চোর চোর, আরে আরে লাইট কে নেভালো? কে ওখানে, কে 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 এখানে? হাই কে ওখানে? কে ওখানে? কে 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 ওখানে? আরে কে ওখানে?
কে কে ডক্টর কালরা ডক্টর কালরা এটা কি হলো এই 7,500, 7,600, 7,780 এই মোট 7,780 টাকা এটা নিয়ে নিন কেডিবাবু আর আমার নিরঞ্জনকে বাঁচিয়ে দিন বাকি টাকার ব্যবস্থা আমি করে দেব কেডিবাবু আমার গ্রামের দুঃসম্পর্কের ভাইপো ওর স্ত্রী আছে ছোট ছোট তিনটে বাচ্চা আছে বাড়ির লোক কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ছে আপনি আমার বাবা মা আপনার শহরেই আমি এসেছি শুনুন আপনি টাকাটা রাখুন আপনি কেস না নেওয়ার কথা বলবেন না কেডিবাবু রতিলাল আমি কেসটা নিতে অস্বীকার করছি না আপনার টাকাটা নিতে অস্বীকার করছি তাছাড়াও জীবনের সব কাজ টাকার জন্য করা হয়ে থাকে না এটা বলো যে ডক্টর কালরা এখন কিরকম রয়েছে উনি অজ্ঞান অবস্থায় আছেন বলছেন যে ঘুমাতে আছে হ্যাঁ ওনার বুকে আর পেটে দুটো গুলি লেগেছে হাসপাতাল থেকে বলছে ওনার বাঁচার সম্ভাবনা খুব কম পুলিশ বলছে যে নিরঞ্জনের বন্দুক থেকে এই গুলিটা লেগেছে নিরঞ্জন কুমার শর্মা আপনার কথা অনুসারে আপনি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন যখন আপনি চোখ খোলেন তো আপনি দেখেন যে মনোহরের মমি গায়েব হয়ে গেছে ওটা খুঁজতে খুঁজতে আপনি স্টোর রুমে পৌঁছন কারেক্ট আগে স্যার স্টোর রুমের একটা এমন দরজা আছে যেটা মিউজিয়ামের পেছনের রাস্তায় খোলে কারেক্ট আগে স্যার তার মানে কি মিউজিয়াম থেকে কোনো জিনিস নিয়ে যদি কেউ পালাতে চায় তাহলে কারোর নজরে না পড়েই সে পালাতে পারে যেখানে আপনাকে বেহুশ পাওয়া গেল কারেক্ট আগে স্যার কিন্তু এই সব আপনি কেন জিজ্ঞেস করছেন বলে দিচ্ছি এগিয়ে যাই তারপর কি হলো আগে স্যার তারপর কি হলো অন্ধকারে আমি মমির সঙ্গে ধাক্কা খেলাম আর ধাক্কা খেয়ে যখন পালালাম পালাতে পালাতে ডক্টর কালরা লাশে ধাক্কা খেয়ে পড়ে গেলাম ডক্টর কালরা এখনো মারা যায়নি এখনো বেঁচে আছে ওনার জ্ঞান ফিরেছে ইওর অনার ডক্টর পুরো চেষ্টা করছেন যাতে ওনাকে কোমা থেকে বার করে আনা যায় কিন্তু এখন উনি আসেননি যাই হোক স্যার কিন্তু ডক্টর কালরাকে আমি মারিনি স্যার আমি গুলি চালাইনি স্যার এটা আমরা এত সহজে কি করে মেনে নিই ইওর অনার এই রাইফেল নিরঞ্জন শর্মারই আর এই কার্তুজ যা এই রাইফেল থেকে চলেছিল ডক্টর কালরার উপর ইওর অনার এটা হতে পারে যে নিরঞ্জন ঘুমের মধ্যে ছিল তাই কেউ রাইফেলটাকে হত্যা করে ডক্টর কালরার উপর গুলি চালাতে পারে ঘুম কোনো একজনের এত গভীর ঘুম কি করে আসে কি করে হতে পারে ঠিক আপনার পেছন থেকে 8 ফিটের কাচের কেস থেকে 6 ফিটের মমি চুরি করে নিয়ে গেল তারপর কেউ আপনার গান চুরি করলো প্রায় 40 মিটার দূরে গুলি চালালো সেই শব্দের ধাক্কা পুরো মিউজিয়ামে ছড়িয়ে গেল আর তারপরেও আপনি ঘুমোচ্ছেন স্যার গুলির আওয়াজেই তো আমার চোখ খুললো চোখ আপনার কখনো বন্ধ হয়নি মিস্টার নিরঞ্জন আমি বলছি ইওর অনার উনি কোনোভাবে এই খবরটা পেয়ে গিয়েছিলেন এই মমিটার দাম কালোবাজারে বহু ডলার ওনার লোভ লকলকি ওঠে আর ওটা চুরি করে স্টোর রুমের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন না স্যার হ্যাঁ এইভাবে ডক্টর কাল্লা এটা টের পেয়ে যান উনি আসেন উনি আপনাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু আপনি স্টোর রুমে একটা হাত গাড়িও পাওয়া গেছে যেটাতে করে উনি মমিটা নিয়ে যাচ্ছিলেন ইটস আ ক্লিয়ার কেস অফ থেফট অবত্রমণি বাবু যদি আপনি নিরঞ্জনের জায়গায় হতেন ওই মমিটাকে চুরি করে পালাতেন কেউ যদি আপনাকে আটকানোর চেষ্টা করত তাহলে আপনি তার উপর গুলি চালাতেন তারপর আপনি কি করতেন আমি ব্যাপারটা বুঝলাম না
অফকোর্স বুঝিয়ে দিচ্ছি। তারপর আপনি সেখান থেকে পালিয়ে যেতেন, কেননা চোর সবসময় এটাই করে, চুরি করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়, তাই না? কিন্তু নিরঞ্জন এরকম করেনি। কারণ কি, উনি ভয়ের চোটে বেহুশ হয়ে গিয়েছিলেন, উনি নিজেই বলেছেন। রাইট, তো দয়া করে আমাকে এটাও বলে দিন অবত্রমানি বাবু, যে যদি নিরঞ্জন বেহুশ হয়ে গিয়ে থাকে তাহলে অজ্ঞান অবস্থায় ও ওই মমিটাকে কি করে আবার কেসের মধ্যে রাখল? এক মিনিট, মমি নিজের জায়গায় ফিরে এসেছে। আগে স্যার, 2 ঘন্টা পর যখন আমার জ্ঞান ফিরল। আমি বাইরে যাই পুলিশকে ডাকতে, আর গিয়ে দেখলাম যে ওখানে হাউ ইজ দ্যাট পসিবল? যদি তুমি মমিটাকে ওখানে না রাখো তাহলে ওটা নিজের জায়গায় আবার কি করে ফিরে এলো? উনি আবার ওখানে নিয়ে রেখেছেন। ডক্টর কালরার উপর হামলার পর উনি ঘাবড়ে গেছিলেন, আর ঘাবড়ে গিয়ে নিজের চুরি করবার ইচ্ছাটা বদলে ফেলেছিলেন। তখন থেকে উনি নিরীহ সাজছেন। নিরঞ্জনই কেন অবত্রমণি বাবু, এটা তো যে কেউ হতে পারত। হয়তো এটা অন্য কেউ মমিটা চুরি করার চেষ্টা করলো, ডক্টর কালরার ওপর গুলি চালানোর চেষ্টা করলো, আর তারপর এই ঘটনাটার পর নিজের মনোবাঞ্ছাটা বদলে ফেললো, এই মমিটাকে ফেরত দিয়ে দিল। কিন্তু আমি পুরোপুরি শিওর, 100% শিওর যে হত্যাকারী উনি। না স্যার, স্যার না, আমি মমিটাকে বের করি না, আমি ভেতরে ঢুকাই। ইওর অনার, আমি বলছি এসব হয়েছে কি করে? মমি কেস থেকে নিজেই বাইরে এলো, সে গান বের করলো, গান চুরি করলো, ডক্টর কালরার উপর হামলা করলো, তারপর আস্তে আস্তে নিজেই কেসের ভিতর চলে গেল। স্যার, স্যার এরকম হতে পারে স্যার? হ্যাঁ স্যার, ওই ডক্টর কালরাই বলছিলেন ওই যে মমিটা, ওটাতে একটা ভয়ানক সাপ আছে, যে ওই মমিটাকে জাগাবে ওই মমিটা ওর জীবন নিয়ে নেবে। এই ব্যাপারটারই আমার ভয় ছিল ইওর অনার, ইনি কোনো না কোনো উল্টো পাল্টা কথা অবশ্যই বলবেন। অভিশাপ, যখন এই কেসটা পুরো ক্লিয়ার, এভিডেন্স পুরো ক্লিয়ার, গানটাও ওনার, কার্তুজও ওনার, আর ডক্টর কালরার খুনও ইনি করেছেন। ক্ষমা চাইছি ইওর অনার, আমি প্রসিকিউটর মশাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ডক্টর কালরার হত্যা হয়নি, উনি এখনো জীবিত রয়েছেন। আর আমাদের সবার এটা অপেক্ষা করা উচিত যে উনি খুব তাড়াতাড়ি কোমা থেকে ফিরে আসুক, আর পুলিশকে নিজের বয়ান দিক। যতক্ষণ না ডক্টর কালরা তার নিজের বয়ান দিচ্ছেন ততক্ষণ এই কেসে কোনোরকম সিদ্ধান্তে পৌঁছানো উচিত একেবারেই হবে না। আই এগ্রি উইথ ইউ মিস্টার পাঠক। এই আদালত আশা করে যে ডক্টর কালরার শীঘ্রই জ্ঞান ফিরে আসবে, যাতে এই কেসের সঙ্গে যুক্ত প্রশ্নগুলির নিজেই জবাব দিতে পারেন, যাতে ওনার আক্রমণকারী এবং মনকাহুরের মমিটাকে চুরি করা সেই ব্যক্তি আসলে কে ছিল। এই জন্য এই কেসটিকে ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত মুলতবি করা হল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। শীঘ্রই দেখা হবে অবত্রমানি বাবু। ইয়েস ক্যাডি। দেখো নিরঞ্জন, চিন্তা করো না, যদি তুমি সত্যি ডক্টর কালরার উপর গুলি না চালিয়ে থাকো তো ওনার জ্ঞান ফিরে গেলেই ওনার বয়ান পাওয়ার পর তুমি ছাড়া পেয়ে যাবে। কিন্তু স্যার, যদি জ্ঞান ফেরার আগেই ডক্টর কালরা মারা যান? ভালো কিছু বলো, ভালো কিছু হবে। আগে স্যার, তো কি হলো আজকে আদালতে? না না না, আমার একেবারেই কোনো টেনশন নেই, সব কাজ প্ল্যান অনুযায়ী হয়ে যাওয়া উচিত, বুঝলে? তুই ভয় পাস না, যখন মাথা আমানের মধ্যে দিয়েই দিয়েছি তখন দিস তাকে ভয় কি, তুই টেনশন নেবি না। যেই রাস্তায় আসবে তাকে আমি দেখে নেব, যদি সে উকিল কেডি পাঠকও হোক না কেন। কি মনে হয় স্যার, কে মারতে পারে ডক্টর কালরাকে?
কিচ্ছু জানি না বরুণ। চোর থেকে শুরু করে রক্ষক যে কেউ হতে পারে। এখানে ইন্টারনেট বলছে যে এই ধরনের মমির আন্তর্জাতিক বাজারে বেশ ভালো দাম, লক্ষ ডলারের মতো। এতগুলো টাকার জন্য তো যে কেউ যা খুশি করতে পারে। আমার মনে হয় যে এই মমির পেছনে কোনো ড্যাডির হাত রয়েছে। তুই যা গিয়ে বাফনা মিউজিয়ামে খোঁজ কর। কার জানা ছিল আমার জীবনের একটা স্মরণীয় দিন এইভাবে নষ্ট হয়ে যাবে? এর অভিশাপ তো আমার গায়ে লাগলো। অভিশাপ তোমার মমির লাগেনি, আমার লেগেছে মিস্টার বাফনা। তাহলে তুমি কি আমায় উপহাস করতে এসেছো? খারাপের সাথে তো খারাপই হয় মিস্টার বাফনা। এক্সকিউজ মি, আপনি কে? স্যার, আমার নাম মাধুরী কোর্টনেস। এই যে আর্ট গ্যালারি মিউজিয়াম যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা আজ থেকে কয়েক বছর আগে আমার বাবা পুরুষোত্তম কোর্টনেসের ছিল। আর এই লোকটা মিথ্যে বলে উল্টো পাল্টা বুঝিয়ে এই প্রপার্টি নিয়ে নিয়েছে। দেখো মাধুরী, আমি এসব কিচ্ছু করিনি। এর জন্য আমি তোমার বাবাকে টাকা দিয়েছিলাম। মিথ্যে, একদম মিথ্যে। অর্ধেক টাকা দিয়েছিলেন, আর সেটা যথেষ্ট ছিল না। অর্ধেক না, পুরো। কেস এখন কোর্টে আছে, ওখানে যাও। এখানে কি করতে এসেছো? আমি শুধু এটুকু বলতে এসেছি, এখনো সময় আছে, আমাকে আমার মিউজিয়ামের টাকা দিয়ে দাও, না হলে। না হলে? না হলে কি করবে তুমি? আমি কিছু করব না, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি তোমার খারাপ কাজের ফল নিশ্চয়ই পাবে। দেখছেন, আপনার সামনে এই মহিলা আমাকে ধমকাচ্ছে। আমি তো একজন ব্যবসাদার। কি হয়েছে? এই এই রাজদণ্ডটা দেখো, আর তারপর এই ছবিটায় আসল রাজদণ্ডটা দেখো, দুটোর মধ্যে তফাৎ দেখছো? এই রাজদণ্ড আর এই রাজদণ্ড, আমাকে দেখতে দাও। ও মাই গড, আমার আসল রাজদণ্ড কোথায় গেল? কে নিল? কি করে চুরি হলো ওটা? ডক্টর কালরার ডায়েরি। রাজদণ্ডের অভিশাপ, মানকাহুরের অভিশাপ। যার হাতে ওই রাজদণ্ড আছে, ও মমিকে দিয়ে যা ইচ্ছা করাতে পারে, যা খুশি। হ্যালো, কি ডক্টর কালা কোমা থেকে বেরিয়ে এসেছেন? দ্যাটস গ্রেট নিউজ। মনকাহুরের মমি? ওই ডক্টর কালরা ঠিকই বলেছেন, ওনাকে মনকাহুরের মমিই মেরেছে। আটার রাবিশ। তো কাল রাতে মিউজিয়াম থেকে মমি গায়েব কি করে হয়ে গেল? কি? কাল রাতে আমি কাজেই ছিলাম, মমি নিজের জায়গাতেই ছিল। আমি কিছু সময়ের জন্য খাবার খেতে যাই, ফিরে এসে দেখতে পেলাম যে আরে এই মমি কোথায় গেল? আবার গায়েব হয়ে গেছে মমি। আরে এ তো মহাবিপদে পড়লাম।
আমার মোবাইল কাজ করছিল না। আমি দৌড়ে বাপনা বাবুর ঘরে গেলাম, ওনাকে এক ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে এলাম। তো দেখলাম যে রামের দিব্যি স্যার, আমি বলতে পারবো না মমিটা কি করে গায়েব হয়ে গেল, আপনি নিজের চোখে দেখুন। এ তো এখানেই আছে রাথিলাল, এখন তুমি ডিউটির মধ্যেও খাওয়া শুরু করেছো। কি বলছেন স্যার, সত্যি বলছি, আপনার দিব্যি, ও এক ঘন্টা আগে এখানে ছিল না। ও ভূত, মমিটা ভূত, ও মরে গিয়েও বেঁচে আছে। ওই অভিশাপে ও সবাইকে এক এক করে মারবে, এক এক করে মারবে, আমাদেরকেও মেরে ফেলবে। কান্না থামাও, থামাও ওই কান্না। এটা বলো যে মমি গায়েব কবে হলো? কাল রাতে 12টা থেকে 1টার মধ্যে। 12টা থেকে 1টার মধ্যে? 12টা থেকে 1টার মধ্যে ইওর অনার, ডক্টর কালরার হত্যাও 12টা থেকে 1টার মধ্যেই হয়। তাহলে আপনার মতন আদালতে এটা মেনে নেবে যে মনের হুরের মমিটাই আসলে মেরেছে ওনাকে? আমি কখন এটা বললাম অবচ্যমানি বাবু, যে আমি এটা মনে করছি যে মনের ভুলে মমিটাই হত্যাটা করেছে? আমি তো শুধুমাত্র আদালতকে এটা দেখাতে চাইছি যে প্রমাণ আর সাক্ষী কে কোন দিকে ইশারা করছে। ইওর অনার, ডক্টর কালরার আইসিইউ এর ঘর থেকে উনার হত্যার পর পুলিশ এই 4000 বছর পুরনো ব্যান্ডেজ উদ্ধার করেছে। কি মজা হচ্ছে! এটা মজা নয়, এটা সত্যি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আমি একজন সায়েন্টিস্ট, আর আপনাদের মতো আমিও এসব অভিশাপের মতো ভুলভাল গল্পে বিশ্বাস করি না, কিন্তু যেটা হয়েছে সেটাকে না মানাও যায় না। ডক্টর কালরার রিসার্চ এটাই বলে যে যে কারোর কাছে যদি ওই মনকাহুরের রাজদণ্ড থাকে, ও ওকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে, ও ওকে দিয়ে যা খুশি তাই করাতে পারবে, সেটা কারো হত্যাই বা হোক না কেন। ওই আসল রাজদণ্ড উধাও আছে। আইসি, এটা তো ডক্টর ওয়ার্ধা, আলাদিনের ওই জিনের গল্পটা হয়ে গেল। আপনি এটা বলতে চাইছেন যে কেউ ওই রাজদণ্ডটা চুরি করে, সেইটা প্রয়োগ করে মমির ভেতরের হৃদয়টাকে জাগিয়ে তোলে, সেটাকে বশবর্তী করে আর তারপর তাকে হুকুম চালিয়ে ডক্টর কালরাকে হত্যা করানো হয়? আগে এটার ব্যাপারে আমার জানা নেই, কিন্তু যে মানুষটা এর পেছনে আছে সেটা বলতে পারি। ডক্টর জোসেফ। অর্ডার, অর্ডার। ডক্টর জোসেফ প্রথম থেকেই ডক্টর কালরার বিরুদ্ধে ছিল। উনি প্রথম থেকেই চাইতেন যে এই খোঁজের লিডার ডক্টর কালরা নয়, বরং ওনা নিজের হওয়া উচিত। আর উনি চেষ্টাও করেছেন যে ডক্টর কালরাকে এই খোঁজ থেকে বার করে দেওয়ার জন্য। কিন্তু এই নিজেদের মধ্যে মতভেদ হত্যার কারণ হতে পারে না ডক্টর ওয়ার্ধা। হ্যাঁ আমি জানি, কিন্তু আপনারা একটা কথা জানেন না যে ডক্টর জোসেফ একদিন নেশাগ্রস্ত অবস্থায় ডক্টর কালরাকে নিজের গান দিয়ে থ্রেটও করেছিলেন। ডক্টর ওয়ার্ধা, হাউ ডে ইউ? মিস্টার জোসেফ, প্লিজ বি সিটেড। ইওর অনার, খোঁজের টিম লিডার হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর সমস্ত ক্রেডিট, পাবলিসিটি আর সব থেকে বেশি টাকা ওনাকেই দেওয়া হয়, আর ডক্টর জোসেফের প্রথম থেকে এটারই খিদে ছিল। আপনি চান তো ডক্টর ইয়ামাগুচির থেকে জেনে নিন। স্যার, মিস ওয়ার্ধা সে করেক্ট, এই লোকটি ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হি শো গান টু ডক্টর কার্লা, সে আই কিল ইউ, অ্যান্ড মমির রাজদণ্ডে সিক্রেট মন্ত্র বিসাইড ডক্টর কার্লা ওয়ার্লি, ডক্টর জোসেফ নো। চলুন এটা জানার চেষ্টা করি যে এই
রাজদণ্ডের গুপ্ত মন্ত্রটা ঠিক কি রয়েছে? ডক্টর কালরাল গবেষণা অনুযায়ী ওই রাজদণ্ডের ওপর মিশরের এক প্রাচীন মন্ত্র পড়া হতো, যার জন্য ওই মনকা হুরের মামি পুরোপুরি ওই মানুষের আজ্ঞাবহ হয়ে যেত। ওই মন্ত্র পৃথিবীতে দুজন মানুষই জানত, ডক্টর কালরা আর ডক্টর জোসেফ, আর কেউ নয়। আমি ডক্টর বারদা ডক্টর ইয়ামাবুচি দুজনের কথার সঙ্গে একমত। ডক্টর জোসেফকে আমি প্রথম থেকেই পছন্দ করতাম না, উনি সবসময় ডক্টর কালরার খারাপ চিন্তা করতেন। ইওর অনার, মমির গিয়ে হত্যা করার থিওরিকে পুলিশ একদমই মানে না। এই ভুলটা দূর করার জন্য দুটো হাবিলদার আজ থেকে 24 ঘন্টা করে মনকাহুরের মমির দেখাশোনা করবে। আমরা নিশ্চিত যে এই হত্যা অন্য কেউ নয়, বরং একটা মানুষই করেছে। ইওর অনার, আজকে আদালতে বলা যাবতীয় কথার সারমর্ম এটা যে নিরঞ্জন হত্যাকারী হতে পারে না, কারণ যেই সময় ডক্টর কালরাকে হত্যা করা হয় তখন নিরঞ্জন জেলে ছিল। নিরঞ্জনের ওপর সন্দেহ করাটা উচিত হবে না। কিন্তু ভুলও নয় মিস্টার পাঠক, কারণ এখনো পর্যন্ত অন্য কারোর বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ করা যায়নি। খুবই উচিত প্রশ্ন করলেন আপনি অবত্রমানি বাবু। ইওর অনার, ডক্টর কালরার মৃত্যুর পর পুলিশ ওর আইসিইউর ঘর থেকে আরও একটা সাক্ষ্য উদ্ধার করেছে, এই আংটিটা, যেটা এই মুহূর্তে আদালতে উপস্থিত একজন ব্যক্তির। ডক্টর জোসেফ, ইওর রিং। স্যার, আই উইল টেল ইউ দ্য ট্রুথ, ফ্রেম আপ। এরা সব আমাকে ফাঁসাতে চাইছে, ইট ইজ আ ফ্রেম আপ। আই এগ্রি, আই ওয়াজ নট টু ফ্রেন্ডলি উইথ ডক্টর কলরা। আমি ওকে লাইক একদমই করতাম না, বাট আই ডিড নট কিল হিম স্যার, নো, নেভার। আমার কাছে রাজদণ্ডের মন্ত্র আছে, বাট রাজদণ্ড নেই স্যার। ডক্টর ভার্দা অ্যান্ড ডক্টর ইয়ামাগুচি, এরা দুজন একসঙ্গে স্যার, দে আর লাভার্স, এদের কিছু চক্কর আছে। দে অলওয়েজ বিন জেলাস অফ মি, এরা দুজনেই আমার রিং চুরি করেছে। স্যার, উইথ অল ডিউ রেসপেক্ট, আই অ্যাম ইউএস সিটিজেন, আই উড লাইক টু গেট ইন টাচ উইথ দ্য ইউএস এম্বাসি অ্যান্ড গেট মি আ আমেরিকান লয়ার। আমি ইনোসেন্ট আছি স্যার, অ্যান্ড আই শ্যাল ফাইট টিল আই প্রুভ মাই ইনোসেন্স, দ্যাটস ইট। নাইস স্পিচ ডক্টর জোসেফ। ইওর অনার, এখন প্রশ্ন এটা উঠছে যে যদি ডক্টর জোসেফ ইনোসেন্ট হয়ে থাকেন তো গিলটি তাহলে কে? স্যার, আমার মনে হচ্ছে এটা নড়লো। বাজে কথা বন্ধ করো সাবন্ত, মনে হয় এই মমির ভয়ে তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা চুপচাপ এখানে ডিউটি করো, আর হ্যাঁ, কাল সকালে সিন্ধে আর সাকারাম তোমাদের দুজনকে রিলিফ করে দেবে। আরে স্যার, আপনি কি কথা বলছেন, আমরা দুজন একাকার এর সঙ্গে, কোথাও কোনো গন্ডগোল হবে না তো স্যার? অধিকারী স্যার, এ যদি কিছু করে দেয় তো আমরা তো অ্যালাউড না ওর উপর গুলি চালাতে। হ্যাঁ, কিছু না ভেবেই চালিয়ে দেবে, কিন্তু যে মানুষটা 4000 বছর আগেও মরেনি তোর গুলি ওকে নিশ্চয়ই মারবে। অধিকারী, বোঝাও ওকে। কি বোঝাবো ওকে স্যার? কেডি স্যার আগে নিরঞ্জনের সামনে আর তারপর রতিলালের চোখের সামনে থেকে দুবার মমিটা নিজের কেস থেকে হারিয়ে যাওয়াটা আর তারপর আবার ফেরত আসাটা, সাথে ডক্টর কালনার ডাইং স্টেটমেন্ট যে ওনাকে মনকাহু মেরেছে, আর ওনার বেডের কাছ থেকে ওই পট্টিটা পাওয়া, কিছু তো গন্ডগোল আছে স্যার। গন্ডগোল তো রয়েছেই, কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই গন্ডগোলটা ওই মমি করছে নাকি কোনো মানুষ। ওই সোনার রাজদণ্ডটা বেপাত্তা হয়ে যাওয়ার এক্ষেত্রে একটা প্রমাণ যে
এই গোটা গল্পটার আধার লালসা, আর লালসা কোনো মৃত ব্যক্তির নয়, জীবিতদের ক্ষেত্রেই হয়ে থাকে। I would like to talk to the American Council General now. আমি যদি এক দিনের জন্য জেলে যাই, everybody will have to pay for it. They cannot punish me for something I have not done. Okay. Who is it? Come on, Dr. Varda, pick up the phone. Out of reach. Hello? Dr. Bafna! He's come to kill me! Amake o marte esheche! Ke? Oi Mankahur! That Mankahur! Dr. Joseph, eta ki notun chal? Ami jani ei sob apni kore berachhen. Ar ekhon apni game khelchen? No, this is no game! He's at my door! He's come to kill me! Please! Thik ache. Ami ekkhoni police niye okhane pouchhochhi. Please, be quick! Okay. Inspector Dabe? He's dead. Oh my God! My God! Dabe? এটা কি লেখা? মনকাহুরের মিশরীয় ভাষা। মনকাহুরকে জাগানোর শাস্তি মৃত্যু। সবাই মরবে, এক এক করে তোমরা সবাই মরবে। ও আবার এসেছে, What nonsense! এটা অন্য কারোর কাজ। আমি এক্ষুনি মিউজিয়ামে থাকা হাবিলদারদের ফোন করছি। ওই মমিটা ওখানেই আছে। অদ্ভুত ব্যাপার, কেউ ফোন ধরছে না। আরেকবার ট্রাই করছে। ফোন কেটে দিল। আমাদের ওখানে যেতে হবে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। কি হয়েছে রথিলাল? মমি কোথায়? অজ্ঞান হয়েছিল। মমি? সাওন্ত, কি হয়েছিল এখানে? আমি আর অধিকারী হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। তারপর এই রথিলাল এসে আমাদের উপর জল ছেটায়, তারপরেই আমাদের জ্ঞান ফিরল। হ্যাঁ স্যার, 5 মিনিট আগে আমি এখানে এসে পৌঁছেছি বাফনা স্যারের কথায়। কেউ কি আবার এই মমিকে বাইরে বের করেছিল? আমি পৌঁছে দেখলাম মমি জায়গায় ছিল। কেন, কি হয়েছে সাহেব?
মানকাহুরের মমি প্রথমে এই লোকগুলোকে অজ্ঞান করেছে, তারপর নিজে গিয়ে ডক্টর জোসেফের প্রাণ নিয়েছে, আর এখন আমার পালা। নাকি আপনার ডক্টর ইয়ামাগুচি? হোয়াট? আমিও হয়তো বাঁচব না। আমার কথাতেই এই অনুসন্ধানের কাজটা হয়েছিল। আমরা কালকে এই মামিকে ইজিপ্টে পাঠিয়ে দেব। দরকার নেই ঝামেলা। যতক্ষণ এই কেস সলভ হচ্ছে কেউ কোথাও যাবেন না। এটা কোনো কেস নয়, এটা একটা অভিশাপ যেটা সত্যি হচ্ছে। আই এম সরি ডক্টর বর্ধা, কিন্তু এই কথাটা আমি মানতে পারলাম না। ইওর অনার, এটা কোনো 4000 বছর আগে করা কারোর পাপ নয়, বরং এই যুগে কোনো মানুষের দ্বারা করা পাপ একটা। ডক্টর জোসেফকে হত্যা জেগে ওঠা কোনো মমি নয়, বরং কোনো মানুষই করেছে। এটা কি করে বলতে পারেন আপনি? ডক্টর কালরা ওনার মরার আগে মানকাহুরের নাম নিয়েছিল, আর ডক্টর জোসেফের ঘরেতেও মানকাহুর নিজের অভিশাপ লিখেছিল। আর যখনই কোনো খুন হয় মানকাহুরের মমি উধাও কেন হয়ে যায়? তারপর খুন করে আবার নিজের জায়গায় কি করে চলে আসতে পারে? ডক্টর ওয়ার্ধার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কেননা আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটা কোনো মমির করা কাজ নয়, বরং কোনো মনুষ্য দ্বারা সংগঠিত একটা ষড়যন্ত্র। আই এগ্রি মিস্টার পাঠক, টোটালি এগ্রি। কিন্তু দুটো খুনে না কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে আর না তো কোনো অন্য প্রমাণ, শুধুমাত্র ডক্টর ইয়ামাগুচির রুমাল ছাড়া। হ্যাঁ, ওই রুমাল সম্বন্ধেও আলোচনা হবে। ইন দ্য মিন টাইম আপনি কি হ্যাঁ 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 রাইট, ইওর অনার, ডক্টর জোসেফের ঘরের দেওয়ালের ওপর কয়লা দিয়ে কেউ একটা বার্তা লিখেছিল, এই রইল সেটার রিপোর্ট ছবি সমেত। অবদ্রমানি বাবু, আমি চাইছি যে আপনি এই কয়লাটা দিয়ে এই কাগজের উপর কিছু লিখুন। কি? আবা, যা কিছু আপনার মনে চায়, যে কোনো ধরনের বাক্য। উদাহরণস্বরূপ, আমি এই কেসটা অবশ্যই জিতব। ও ওকে, আমি এই কেস জিতে তবে ছাড়ব। এবার এটা বলুন অবত্রমানি বাবু, যে আপনি এই লেখাটা শেষ করার পর ওই কয়লার টুকরোটা আপনার ডান দিকে, টেবিলটার ডান দিকেই কেন রাখলেন? আমি বুঝলাম না। সহজ একটা প্রশ্ন অবত্রমানি বাবু, শুনুন না একবার স্পষ্ট করে। লেখাটা শেষ করার পর আপনি ওই কয়লার টুকরোটা ওইখানে টেবিলের ডান দিকেই কেন রাখলেন? সিম্পল একটা কথা, যে আমি আমার লেখাটা বাঁদিক থেকে শুরু করি আর লিখতে লিখতে ডান দিকে গিয়ে শেষ করি, আর আমি ওটা গিয়ে ডান দিকে রেখে দিই। এক্স্যাক্টলি ইওর অনার, মানকাহুর রাজ্যের ওই সময়কার মানে 4000 বছর পুরনো ভাষা, লেফট টু রাইট নয়, রাইট টু লেফট, মানে বাঁদিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাঁদিকে লেখা হতো, যেরকম উর্দু লেখা হয়ে থাকে। তারপরেও কয়লার টুকরোটা ওই টেবিলে ডান দিকেই রাখা অবস্থায় ছিল। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন? আমার বক্তব্যের তাৎপর্য এটাই ইওর অনার, যে ওই দেওয়ালে কেউ এই ভাষাটা না জেনেই, এইটা না জেনেই যে এই ভাষাটা উল্টো দিক থেকে লেখা হয়, ওই বার্তাটা ওই দেওয়ালে রাজদণ্ডকে নকল করে লেখা হয়, যেটার মানে এই দাঁড়ায় ইওর অনার, যে এই বার্তাটা মানকাহুরের মমি নয়, এখানকারই কোনো মানুষ লিখেছে। কমন মিস্টার পাঠক, কমন, শুধু কয়লাটাকে ডান দিক বা বাঁদিকে রাখার ফলে আপনার এই পয়েন্টটা প্রমাণ হয়ে যায় না যে এটা কোনো মানুষের কাজ? আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত অবত্রমানি বাবু। আমার কাগজপত্রের ভিত্তি শুধুমাত্র এটা নয় যে কয়লাটা ডান দিকে না বাঁদিকে রাখা হয়েছিল। আমি আপনার আকর্ষণ হসপিটালের রিপোর্টের দিকে একটু আকৃষ্ট করতে চাইব, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে হাবলদার সাবন্ত আর হাবলদার অধিকারীর চায়ে সেই অজ্ঞান করার ওষুধ মেশানো হয়েছিল, যেটা খেয়ে ওরা অজ্ঞান হয়ে যায়। এবার এই কাজটা, চায়ে অজ্ঞান করার ওষুধ মেশানো, মানকাহুরের মমি এটা কেন করবে? স্যার, চা তো আমিও খেয়েছিলাম ওই রাতে,
যখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কে বানিয়ে দিয়েছিল আপনাকে চা? স্যার, চা 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 তো সবসময় রথিলাল কাকাই বানিয়ে দেন। রিয়েলি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো চা আলা কাকা, ওইখানে ডক্টর কালরার মৃতদেহের পাশে ডক্টর জোসেফের আংটিটা পাওয়া যাওয়া, মৃত ডক্টর জোসেফের মুখে ডক্টর ইয়ামাগুচির রুমালটা পাওয়া যাওয়া, বড়ই পুরাতন পদ্ধতির অবলম্বন করলেন আপনি লোকজনকে ফাঁসানোর জন্য। কেন করলেন আপনি এরকম? না না সাহেব, এসব আমি কিচ্ছু করিনি সাহেব, আমার বাচ্চার দিব্যি দিয়ে বলছি, উল্টে আমিই তো হাবিলদারদের জাগিয়েছি। চুরি তো সব থেকে সহজ তখন হয়ে যায় যখন দ্বাররক্ষী স্বয়ং চোর হয়ে যায়। একটা বিষয় কিছুতে বুঝতে পারছি না, এই যে নিরঞ্জন তো আপনার ভাইপো, তো আপনি ওকে কেন ফাঁসালেন? না না সাহেব, এইসব আমি কিচ্ছু করিনি, আমাদের মতো গরিবরাই কেন ফাঁসে, প্রথমে নিরঞ্জন এখন আমি। আরে বড় লোকদেরও তো আপনারা ধরুন, ডাক্তার বর্ধাকে। কেন, কি করেছেন উনি? সমস্ত ঝামেলার মূলই উনি, যখন থেকে এই রাজদণ্ড গায়েব হয়ে গেছে তখন থেকেই এই মমির গল্প শুরু হয়েছে। আপনি জানেন এই রাজদণ্ড কার কাছে আছে? ডাক্তার বর্ধার কাছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর আপনি এই বিষয়টা জানলেন কিভাবে? একদিন বাফনা সাহেব ওনার ঘরে পাঠিয়েছিল মুসলিমের কোনো পেপারে সই করাবার জন্য, আর যখন আমি ওনার ঘরে গেলাম তখন ওখানে আমি রাজদণ্ড দেখেছিলাম। তো আপনি এতক্ষণ এই কথাটা আদালতে লুকিয়ে কেন রাখলেন? ভয়ের চোটে বলিনি সাহেব, সত্যি কথা যদি কাউকে বলি তো ডাক্তার বর্ধা ওই রাজদণ্ড নিয়ে মমিকে আমার পিছনে লাগিয়ে দেবে, আর যখন এটা আমার জীবনের উপরেই আসছে তখন আমি মিথ্যা কথা বলবো না সাহেব। আপনি চাইলে তো বর্ধার ঘরে তল্লাশি নিতে পারেন। একজন প্রতিষ্ঠিত ডক্টরের ওপর আপনি খুবই কঠিন অভিযোগ এনেছেন, যদি এই অভিযোগটা প্রমাণিত হয়ে যায় তো ডক্টর বর্ধা মুশকিলে পড়ে যাবেন, আর যদি না হয় তো আপনি বড় সমস্যায় পড়ে যাবেন। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে পুলিশকে ডক্টর বর্ধার বাড়িতে তল্লাশির জন্য পাঠানো হোক। ইওর অনার, ডক্টর বর্ধার বিছানার তলায় এটা পাওয়া গেছে, আর এই কাগজের টুকরোটা যেটার মধ্যে কিছু লেখা। এগুলি কি লেখা আছে? এটা তো ওই মন্ত্রটাই যেটা পড়ে রাজতন্ত্র দ্বারা মনকাহুরের মমিকে নিজের বশে আনতে পারা যায়। কিন্তু এটা আমার ঘরে কি করে এলো? কেউ আমাকে ফাঁসাচ্ছে, কেউ আমাকে ফাঁসাচ্ছে, আমি এরকম কিছুই করিনি। এটা আপনি ফাঁসিয়েছেন এই নির্দোষ নিরঞ্জনকে, আপনার জন্য ও এই মুহূর্তে কাঠগড়ায় দাঁড়িয়ে, আর আপনি ডক্টর কালরা আর ডক্টর জোসেফকে হত্যা করেছেন। না, আমি নির্দোষ, আমি কাউকে কোনো খুন করিনি। ইয়ামাগুচি, আপনি প্লিজ কিছু বলুন। এই রাজদণ্ডটি ডক্টর বর্ধার বাড়ি থেকে পাওয়া এই কেসটির উপর এক নতুন আলোকপাত করছে, যার ফলে সিকিউরিটি গার্ড নিরঞ্জনের উপর আনা এই কেস আরও দুর্বল হয়ে গেছে। এই জন্যই আদালত নিরঞ্জনের বিরুদ্ধে অকাট্য প্রমাণ না পাওয়ার জন্য তাকে মুক্তি দিচ্ছে, আর ডক্টর বর্ধাকে এক্ষুনি গ্রেফতার করার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। Thank you.
সরি। ইটস ওকে। ডক্টর বর্ধা? ইম্পসিবল। ডক্টর বর্ধা তো ডক্টর কালার ফেভারিট ছিল। ও উনাকে মেরে ওই রাজদণ্ড কেন চুরি করতে যাবে? আর রাজদণ্ডের মন্ত্র পড়ে মামিকে পুনর্জীবিত করে ডক্টর কালরা ডক্টর জোসেফকে মেরেছে? ইম্পসিবল। আপনি এখন এটা মনে করছেন যে ওই হত্যাটা ওই মমি করেছে? মিস্টার পাঠক, পৃথিবীতে এমন কিছু কথা আছে যা আপনি আমি মানি না, কিন্তু তারও কিছু মানে আছে যার উত্তর আমরা কোনোদিনই পাই না। আজ্ঞে। আর এই সমস্ত কিছুর মধ্যে একটা রহস্য আপনার রতিলাল, একটা এমন রহস্য যেটার উত্তর আমিও খুঁজছি। আপনার রতিলালের উপর সন্দেহ? কিন্তু নিরঞ্জনের কেস নিয়ে ওই তো আপনার কাছে এসেছিল। মিস্টার বাফনা, আমার চিন্তা ভাবনা এরকম হামেশাই হয়। মানুষ এরকমটা করে থাকে সন্দেহ থেকে বেরিয়ে আসার জন্য। রতিলাল যখনই এই কেসের জন্য সাক্ষ্য দিয়েছে, নতুন নতুন মোড় বেরিয়েছে, আর প্রত্যেকবারও মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার এরকমটা মনে হচ্ছে যে কোথাও না কোথাও এই হত্যার পিছনে ওর হাত রয়েছে। আপনার নজর রাখা উচিত ওর উপর। আপনি বলছেন তো, এমনিতেই আমি মিউজিয়ামের ওই জায়গাতে সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তবুও আর তো মাত্র একদিনেরই ব্যাপার। একদিন কেন? কাল সকালে মানকাহুরের মামি দিল্লি চলে যাচ্ছে, আমাকে ওটা সরকারের হাতে দিতে হবে। সরকারি নিয়ম মতো এই খোঁজটা যদিও প্রাইভেট ছিল, কিন্তু মানকাহুরের মামি সরকারি আমানত, আমাকে ওটা সরকারের হাতে তুলে দিতেই হবে। তো এই খোঁজার পেছনে নিশ্চয়ই আপনি লক্ষ টাকা খরচ করে ফেলেছেন? এর জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ সরকার থেকেই টাকাটা আমি পেয়েই যাব। আমার ক্ষমতা যদি থাকতো তাহলে আজকের দিনেই ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিতাম। হ্যালো। হ্যাঁ, কি, কেমন করে, কবে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি ব্যাপার মিস্টার বাফনা, কি হলো? চুরি হয়ে গেছে, মানকাহুরের মামি রাতারাতি চুরি হয়ে গেছে। কি করে? জানি না স্যার, হঠাৎ করে ব্রেকআউট হয়ে গেল এক ঘন্টার জন্য। হ্যাঁ, আমরা জেনারেটর চেক করতে গিয়েছিলাম, তখনই লাইট আসে, আর ফিরে এসে দেখি তো মমি গায়েব। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করো। আরে ওটাও চেক করেছি স্যার, যখন লাইট অফ হয়ে গেছিল ওটাও চলে গেছিল, কিছুই নেই ওতে। কি হচ্ছে এসব? প্রথমে রাজদণ্ড চুরি হলো, তারপর খুন, তারপর রাজদণ্ড পাওয়া গেল, আর এখন মামির সঙ্গে ওটাও আবার উধাও হওয়া। আর এই সবকিছুতে রহস্য আপনার ওই রতিলাল, কোথাও না কোথাও এই হত্যার পেছনে ওর হাত রয়েছে। বলো, তুমি চুরি করেছো না এই মামি আর রাজদণ্ড? এই কাজগুলো সব তোমারই, শুরু থেকেই তুমি। আপনি এসব কি বলছেন সাহেব, এসব কি সব উল্টোপাল্টা বলছেন? আমি কোনো খারাপ কাজ করিনি, আমি তো ওনার সাথে ডিউটিতেই ছিলাম। আমি তোমার জীবন নিয়ে নেব, ছাড়বো না আমি তোমাকে, ছাড়বো না আমি তোমাকে। ছাড়ুন ওকে। না, মমি এইভাবে উধাও হয়ে যাওয়া ভালো কথা নয়। যখনই ও এখান থেকে গেছে, কারো না কারো মৃত্যু হয়ে গেছে। কেন আমার সাথে এইরকম হচ্ছে? আমি কার কি ক্ষতি করেছি? মনে করাই মিস্টার বাফনা, তুমি কার কি ক্ষতি করেছো? এখনো সময় আছে, আমার ভাগের অর্ধেক টাকা দিয়ে দাও। তোমারই হাতে সবকিছুর পেছনে, ঠিক বলেছিলে তুমি, তোমারই অভিশাপ। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। মিস্টার বাফনা, প্লিজ কাম ডাউন, এখন এই মামলাটা পুলিশ দেখবে, এটা আদালত। মরবে, তোমরা সবাই মরবে, আর তোমাদের সঙ্গে আমিও মরব, আমিও মরব। কে? কে ওখানে? কেউ আছে? কেউ আছে ওখানে? Oh!
আমাকে মেরো না, হেল্প মি, হেল্প মি, বাঁচাও, কেউ আছেন, বাঁচাও, হেল্প মি, হেল্প মি, কেউ আছেন, প্লিজ আমাকে বাঁচান, হেল্প মি, প্লিজ আমাকে মেরো না, বাঁচাও, বাঁচাও, হেল্প মি, আহ, আমাকে বেরো না, আমাকে বেরো না, প্লিজ আমাকে বেরো না, প্লিজ হেল্প মি, হেল্প মি, প্লিজ আমাকে কেউ বাঁচাও, প্লিজ। ডক্টর বর্ধা, মিস্টার পাঠক, প্লিজ প্লিজ আপনি আমাকে বাঁচান, তা না হলে এই চার দেওয়ালের মধ্যে হয়তো আমি ভয়ে নিজেকে মেরে দেব, তা না হলে পাগল হয়ে যাব। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি, না ডক্টর কালরাড, না ডক্টর জোসেফের। এই মনকাহুরের মমিটা উধাও হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে, তাও আবার রাজদণ্ড সমেত। ও ওর কথার খেলাপ করবে। কে কে নিজের কথার খেলাপ করবে বলুন ডক্টর বর্ধা? যদি আপনি চান যে আমি আপনাকে সাহায্য করব এই কেস থেকে বাঁচতে, সত্যি সত্যি বলুন বিষয়টা কি। ডক্টর ইয়ামাগুচির মতলব প্রথম থেকেই ভয়ানক ছিল। উনি এই খোঁজের অংশীদার হয়ে এই কারণে এসেছেন যে উনি মনকাহুর অবধি পৌঁছাতে পারেন, আর নিজে ওটাকে চুরি করে ইন্টারন্যাশনাল ব্ল্যাক মার্কেটে কোটি কোটি ডলারে বেচতে পারেন। এই খোঁজ চলাকালীন আমাদের দেখা হয় আর আমাদের মধ্যে ভালোবাসা হয়, কিন্তু আমি ওকে এই ভুল করতে অনেকবার বাধা দিই, এটা বলে যে যদি ওই কাজটা করে তো আমাকেও চিরকালের মতো হারাবে। পুরো চেষ্টা করব আমি। আগে আপনারা একজন আরেকজনকে পছন্দ করতেন, আর এখন আপনার ইয়ামাগুচির উপর সন্দেহ হচ্ছে যে উনি রাজদণ্ডটা চুরি করেছেন, আর সেটা এই সময় উনার কাছে আছে। এটা আমার মনে হয়। একটা কথা আমি বুঝতে পারছি না, যদি কাউকে শুধুমাত্র পয়সাই কামাতে হয় তো মনকাহুরের মমিটা ওই রাজদণ্ড সমেত চুরি করে নিত, তার লক্ষ ডলার পেয়ে যেত সে, ডক্টর কালরা আর ডক্টর জোসেফকে হত্যা করার কি প্রয়োজনীয়তা ছিল বুঝতে পারছি না আমি। এটা তো আমারও মাথায় আসছে না মিস্টার পাঠক, যে ওই মমিটা আজও চুরি হয়ে গেছে, নাকি নিজেই একা একা আমাদের খোঁজে বেরিয়েছে। আমার তো দৃঢ় বিশ্বাস যে ওই অভিশাপ সত্যি হতে চলেছে। মিস্টার বাফনা, ইয়ামাগুচি আর আমার, আমাদের তিনজনের প্রাণ নিয়ে ছাড়বে, আমাদের তিনজনের প্রাণ নিয়ে ছাড়বে ওই মমি। প্লিজ মিস্টার পাঠক, প্লিজ আপনি আমাকে, আপনি আমাকে এখান থেকে মুক্তি দিন, আমি আমার বাড়ি চলে যাব, আমি সব ছেড়ে দেব, প্লিজ আই বেগ ইউ মিস্টার পাঠক, প্লিজ আপনি আমাকে এখান থেকে বার করুন। আই'ল ট্রাই মাই বেস্ট, পুরো চেষ্টা করব আমি। হ্যাঁ মিস্টার বাফনা বলুন। কেডি, প্রথমে মামি গায়েব হলো, এখন রথিলাল গায়েব, আর আমার মিউজিয়ামের অনেক ইম্পর্টেন্ট জিনিস নেই। তোমার অনুমান সত্যি ছিল, এই সব কিছুর পিছনে রথিলালই আছে, এখনো মামি চুরি করে নিয়ে ভেগেছে, নিখোঁজ হয়ে গেছে ও। রথিলাল ইয়ামাগুচি নাকি কোনো তৃতীয় কেউ? তাহলে এখন বলছেন ডক্টর বর্ধা বেকসুর, এখন আপনার সিকিউরিটি গার্ড রতিলালের উপর সন্দেহ। আমার আপনাকে একটা পরামর্শ যে আপনি আপনার ইনভেস্টিগেশনটাকে ফোকাসে রাখুন, নইলে শেষে আমার তো ভয় হচ্ছে যে আপনি এটা না বলতে শুরু করেন যে এটা মানুষের কাজ নয় বরং মমির কাজ। অবদ্রমণি বাবু, বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানুষের নিজের দৃষ্টিকোণটাও বদলানোর প্রয়োজন। ইয়োনার রতিলালের এইভাবে উধাও হয়ে যাওয়া এ বিষয়ের সংকেত যে সবার আগে ও রাজদণ্ডটা চুরি করে নিরঞ্জনকে ফাঁসায়।
তারপর ডক্টর কালরা ডক্টর জোসেফকে হত্যা করে আর তারপর ডক্টর বর্ধাকে ফাঁসিয়ে নিজে বাঁচতে চায়। তাহলে মামিটা উনি চুরি করেছেন? অবশ্যই, অনেক দামি জিনিস আমার মিউজিয়াম থেকে চুরি করেছে, আর ধরা পড়ার ভয়ে চোর থেকে খুনি হয়ে গেছে। যদি আমি ওকে আগেই চিনতে পারতাম। রতিলালকে পাওয়া গেছে ইওর অনার। মজগাঁও ডক এলাকার ঝোপের মধ্যে রতিলালের লাশ পাওয়া যায়। ওনার মাথার এই জায়গায় মনকাহুরের মোহরের ছাপও পাওয়া যায়। রাতির মৃত্যু? মিস্টার পাঠক, এবার তো পাশা উল্টে গেছে। যাকে আপনি শিকারী মনে করতেন সে তো শিকার হয়ে গেছে, এখন কি করবেন আপনি? আমি বুঝতে পারছি না যে কবে কিভাবে। আমি ডক্টর ইয়ামাগুচিকে কারকোরা ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। আমি রতিলালকে মারি নাই, আমি কাউকে মারি নাই। ও ওটাই মমিটার রিভেঞ্জ আছে, বদলা। আমরা ওর কবর খুঁড়েছি, ওকে ঘুম থেকে তুলেছি, এই জন্য ও কাউকে ছাড়বে না। বাফনা, তুমি মরবে। ওয়ার্দা, মাই লাভ, তুমিও মরবে। ফাইনালি সব মরবে, কেউ বাঁচবে না। ও মানুষ না আছে, ও মমি আছে। মনকাহুরের অভিশাপ, মনকাহুরের অভিশাপ। সবাই মরবে, সবাই মরবে, কেউ বাঁচবে না। কেডিসা, এই মমির কেসটা তো সবার একেবারে নাজেহাল অবস্থা বানিয়ে ছেড়ে দিয়েছে। একটার পর একটা নতুন টুইস্ট। প্রথমে মনকাহুরের রাজদণ্ড চুরি হলো, তারপর নাকি মমি মেরে ফেললো ডক্টর জোসেফ আর ডক্টর কালরাকে, তারপর মমিটা গায়েব হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্যার রতিলালও উধাও হয়ে গেল, তারপর ওর লাশ পাওয়া গেল। স্যার, আমার তো মনে হয়েছিল রতিলালই সবকিছুর পেছনে। এই কারণেই তো বলি বরুণ, যে হামেশাই যেটা হয় সেটা দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা হয়। হতে পারে এই কেসে যেটা দেখা যাচ্ছে সেটা হয়নি, আর যেটা দেখা যাচ্ছে না সেটাই হয়েছে। স্যার, আমি আপনাকে এটার ব্যাপারে ভেবে বলবো। রাইট। মন কোথায় তোর? শেফালি কেমন আছে? শেফালি ঠিক আছে স্যার, অলরাইট, সবকিছু ঠিকঠাক। লাভ এন্ড রোম্যান্স ইন দ্য ইয়ার। হ্যাঁ, একটু মনোযোগ নিজের কাজে হতে। এবার যা, ডক্টর ইয়ামাগুচির উপর নজর রাখ। ডক্টর ওয়ার্দা আমাকে যা বলেছিলেন সেটা যদি সত্যি হয় তাহলে আর কতক্ষণ কুকুরের লেজটা সোজা থাকবে, বুঝলি? রাইট স্যার। কি খুঁজছিস? সব বাইকের চাবি খুঁজছি, কে জানে কোথায় রেখেছি। ও আই সি, দ্য কেস অফ দ্য মিসিং কিস। আমার মনে হয় বরুণ, যখন প্রেম হয়, ভালোবাসা হয়, মনের মিল হয়, তখন হামেশাই মানুষ একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়, ছোট ছোট জিনিসপত্র এদিক ওদিক রেখে দেয়। আর চাবিও হামেশাই হয় সোফার নিচে পাওয়া যায়, আর নয়তো যেখানে ওটার থাকার কথা, মানে লকের ভেতর। তোর চাবিটাও মনে হয় আমার তোর বাইকের মধ্যেই লাগানো রয়েছে। ডোন্ট ইউ গো অ্যান্ড চেক। থ্যাংকস স্যার। অ্যাবসেন্ট মাইন্ডেডনেস অফ লাভ। শেফালিও বন্ধু আমার। না না, ও অত ভালো বন্ধুও নয়, ও আমার কাঁধে হাত রেখেছিল, আমি রাখিনি তো। তুমি শুধু শুধু সন্দেহ করছো। শেফালি,
আমি না পরে কথা বলছি। লো নেটওয়ার্ক, বাই বাই। ডক্টর ইয়ামাগুচি, কি আছে? প্রথম কিস্তি ইনস্টলমেন্ট পরেরটা সন্ধ্যেবেলায় রাশিয়ানের সাথে ডিল হওয়ার পর। কিন্তু আমার ডাবল পয়সা লাগবে। কিন্তু ডবল কেন? ওই মমির জন্য তো এটাই চুক্তি হয়েছিল। আধা মমির জন্যে আর আধা ওর রাজদণ্ড। কেননা মমি থেকে পাওয়ারফুল ওর রাজদণ্ড আছে, যেটা ওকে কন্ট্রোল করে। এর জন্যে তুমি আমাকে ডাবল পয়সা দিবে, নয়তো তুমি মমি রাখো আর আমাকে রাজদণ্ড দাও। ভালো, খুব ভালো, ভালোই যাচ্ছ, ভালোই যাচ্ছ চিকেন চাও। এমনিতেই চাবি ছাড়া তালার কি কাজ? আর যবে থেকে পুলিশ কেস হয়েছে না, তবে থেকে মার্কেটে রাজদণ্ডের জন্য খরিদ্দারদের লাইন লেগে আছে। খোদাবক্স ভাই, বলুন। গুড ট্রাই, কিন্তু আফসোস তুমি ধরা পড়েছ। তাহলে এই সবকিছুর পেছনে তুমি আছো? খেলা? হোয়াট খেলা? আমি তো ব্যাস এইবার মমিকে চুরি করেছি খোদা বক্সকে বিক্রির জন্য। ডক্টর কার্লা, ডক্টর জোসেফ আর রতিলালের মার্ডার আমি করিনি। তাহলে ওদের মনকাহুরের মমি মেরেছে? হতে পারে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি তোমায় মারবে। কে ওখানে? ওখানে কে? আগে আসবে না, সামনে আসবে না। ইন্সপেক্টর দাবি, আমি রেটি বন্দরের পাশে একটা গোডাউনে আছি, তো তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাবি, তাড়াতাড়ি। খুদাবক্স খান একজন নাম করা অ্যান্টিক স্মাগলার, হয়তো আমরা আসছি দেখে পালিয়েছে। কিন্তু এটা মনকাহুরের মমি আর রাজদণ্ড আবার হওয়া হচ্ছেটা কি? ডক্টর ইয়ামাগুচিকে আবার কে মারলো? বরং তুমি দেখেছো ওকে? বরুন, মিস্টার বরুন, বলুন আপনি এতক্ষণ চুপ করে আছেন কেন? কি বলবো স্যার, যা চোখে দেখেছি সেটা মাথা মানতেই চাইছে না। আমার সামনে, আমার সামনে ডক্টর ইয়ামাগুচিকে ওই মমি মেরেছে। আর আপনাকে যেতে দিল? হ্যাঁ, আমাকে যেতে দিল।
হয়তো ওই অভিশাপের জন্য, যেও তাদেরই মারবে যারা ওর কবর খুঁড়েছে। কিসের পাপ বরুণ, ডোন্ট বি সিলি। তুমি আবার কবে থেকে এসব জিনিস বিশ্বাস করছো? স্যার আমিও এগুলো মানতাম না, কিন্তু চোখে দেখা জিনিস আমি অস্বীকার করতে পারি না স্যার। স্যার আমি জানি না সত্যিটা কি, কিন্তু হ্যাঁ মনকাহুরের মমি বেঁচে আছে। হাতে আসা কোটি টাকার ব্যবসা চলে গেল। হ্যালো, কে বে? কে? রাজদণ্ড তোমার কাছে আছে? কে তুমি আর কত টাকা চাই তোমার? না, আরে এটা তো প্রচুর। আচ্ছা ঠিক আছে, আজ সন্ধ্যায় তুমি মডেল্যান্ডের গুহায় পৌঁছে যেও। রাজদণ্ড নিয়ে আমি পয়সা নিয়ে আসছি। চলুন মিস্টার বাফনা, আপনার ঝামেলা তো দিল্লি চললো, কিন্তু এই রাজদণ্ড এখনো উধাও। হতে দাও, জলাঞ্জলি যাক সব। আমি আমার জীবনটা শুধু চাই, আর কিছু নয়। আরে মাধুরী, ভালো হলো তুমি এসে। তুমি ঠিকই বলেছ, আমি আমার খারাপ কাজের শাস্তি ভোগ করছিলাম। আমি তোমার বাবাকে ঠকিয়েছিলাম। প্লিজ এক মিনিট দাঁড়াও। দাদে, এই নাও। এটা কি? এখানে ওই টাকাগুলোই আছে যা আমি তোমার বাবাকে অঙ্গীকার করার সত্ত্বেও দিইনি। এখন এটা তোমার। আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আর শো অ্যাবাউট দ্যাট স্যার, আই এম নট টু শিওর, কিন্তু আমার এরকম মনে হচ্ছে। আরে তুই তো বলি না যে তোর বাইকের চাবিটা কোথা থেকে পেলি? স্যার বাইকেই ছিল, ইউ আর রাইট, কিন্তু আজকে আমি চাবি খুব সামলে নিজের ব্যাগে রেখেছি। চাবিগুলো সামলে রাখতে হয় বরুণ, কেননা চাবি ছাড়া বড় বড় গাড়ির কোনো মূল্যই থাকে না। এই কারণেই তো বলা হয় সিন্দুকের থেকেও মূল্যবান হয়ে থাকে সেগুলোর চাবি, ভুল হাতে পড়ে গেলে। সিন্দুকের থেকেও মূল্যবান সেটার চাবিগুলো হয়ে থাকে। দ্যাটস ইট, দেয়ার ইউ গো। সিন্দুকের থেকেও মূল্যবান সেগুলোর চাবি হয়ে থাকে, বুঝলি? না স্যার। আদালতে গিয়ে বোঝাচ্ছি। মিস্টার বাফনা, স্ট্রেঞ্জ, টাকা এনেছ? হ্যাঁ, কিন্তু তুমি রাজদণ্ড। মিস্টার বাফনা, যাওয়া যাক। হ্যাঁ কেডি, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ঠিক ছিলে।
কেমন করে আমার কাছে তুমি পৌঁছলে কেডি? কিভাবে? এই স্যুটকেসটা, খোদা বক্সের স্যুটকেস যেটা দিয়ে আপনি টাকা পাঠিয়েছিলেন মাধুরী কোটনেসকে। আপনার এরকমটা করা উচিত হয়নি মিস্টার বাফনা। কয়েক হাজার টাকা বাঁচানোর জন্য আপনি আপনার কোটি টাকার লোকসান করে ফেললেন। ইয়নার, এই কেসটার শুরু থেকে প্রত্যেকের নজর মনকা হুরেন মমির ওপর ছিল। ওই মমিটা হোক, কোটি টাকার বা লক্ষাধিক টাকার, ওই সম্পত্তিটা ছিল ভারত সরকারের, আর এতে মিস্টার বাফনার কোনো রকম লাভ ছিল না। এই কারণে উনি একটা নতুন গল্প ফাঁদলেন, এই রাজদণ্ডটার শক্তির গল্প, যে রাজদণ্ডটা ব্যবহার করে মমিকে নিজের বশবর্তী করে সেটাকে নিজের ইচ্ছে মতো চালানো যেতে পারে। এবার একটু ভাবুন ইয়োর অনার, যে এত বড় শক্তির জন্য যে কেউ যে কোনো মূল্য দিয়ে দিত, কি মিস্টার বাফনা? হ্যাঁ, গল্প ছাড়া ওই রাজদণ্ডের কি দাম হতো কেডি? 20 লাখ, 30 লাখ? কিন্তু আমি ওকে নিয়ে যা গল্প তৈরি করেছি তার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে, ব্ল্যাক মার্কেটে ওর দাম হয়ে গেছে $20 কোটি। যে লাভ আমি মনকা হুরের মামি থেকে পাইনি ওর চাইতে অনেক গুণ বেশি টাকা আমি রাজদণ্ড বেচে পেয়ে যেতাম। আর এই গল্পটার শুরু হলো ডক্টর কালরাকে দিয়ে, অফকোর্স রতিলালের সাহায্যের সঙ্গে, তাই না? হ্যাঁ, রতিলালের সাহায্য নিয়ে আমি নিরঞ্জনকে অজ্ঞান করলাম। একটা বাহানা দেখিয়ে ডাক্তার কালরাকে আমি ওখানে ডাকলাম আর নিরঞ্জনের বন্দুক দিয়ে ওকে গুলি করলাম। তারপর মামিকে আসল জায়গায় রেখে ওর হাতে নকল রাজদণ্ড দিয়ে আমি নিরঞ্জনকে ফাঁসিয়ে দিলাম। আর তারপর হাসপাতালে ডক্টর কালরাকে মেরে ফেললেন আপনি রতিলালের সাহায্য নিয়ে। আমারই কথায় রতিলাল করেছে, মমির ছদ্মবেশে। যাতে দুনিয়া জানতে পারে যে মনকা হুর ফিরে এসেছে, তাহলেই রাজদণ্ডের সত্য সামনে চলে আসবে। আর তারপর যখন আদালতে ডক্টর জোসেফের ওপর আঙুর উঠল তার দিকে সন্দেহটা গেল। তো আপনি এই রাজদণ্ডের গল্পটাকে আরো একটু শক্তিশালী করার জন্য উনাকেও হত্যা করিয়ে দিলেন। হ্যাঁ, আমার কথাতেই। আর যখন তুমি রতিলালের উপর সন্দেহ শুরু করলে তখন আমি পাশাটা পাল্টে দিলাম। আমার কথা মতো রতিলাল ডাক্তার বর্ধাকে ফাঁসিয়ে দিয়েছে, ওর ঘরে গিয়ে রাজদণ্ডটা ওখানে রেখে দিয়েছে। এই গোটা গল্পটার মধ্যে শুধুমাত্র একটা বিষয় আমি বুঝতে পারলাম না মিস্টার বাফনা, আর তা হলো যে ডক্টর বর্ধার জেলে যাওয়ার পর ওই হঠাৎই মমিটার উধাও হয়ে যাওয়া, এটা ঠিক কি ছিল? এটা আমার প্ল্যানে ছিলই না, কখনোই ছিল না। আমি কি করে বুঝবো যে ডক্টর ইয়ামাগুচি ওই স্মাগলার খোদা বক্সের সঙ্গে মিলিত হয়ে নিজের গেম খেলছে? আমার তো রতিলালের উপর সন্দেহ হয়েছিল, রগের মাথায় আমি ওকেও মেরে ফেলে দিয়েছি। রাইট, আর তারপর আপনি ডক্টর ইয়ামাগুচির পিছু নিলেন আর স্বয়ং মমি সেজে ওনাকে হত্যা করলেন। আমার সহায়ক বরুণকে শুধুমাত্র এই কারণে ছেড়ে দিলেন আপনি যাতে ও আদালতে এসে এটা বলতে পারে এই রাজদণ্ডের শক্তি সম্বন্ধে আমাদের গল্প শোনায়। আমার প্ল্যানের অনেক কাছে আমি পৌঁছে গেছিলাম, তাড়াতাড়ি আমি ওটাকে সাকসেসফুল করতাম, কিন্তু সবকিছু তুমি বিগড়ে দিয়েছো কেডি, সবকিছু। ড্যাম ইউ, মাই অ্যাপোলজিস।
মিস্টার বাফনা, এখন এই রাজদণ্ডের শক্তি আপনি পান বা না পান, এই রাজ্যের দণ্ড আপনি অবশ্যই পাবেন। দ্য ডিফেন্স রেস্ট ইউর অনার। এই আদালত মিস্টার বাফনাকে ডক্টর কালরা, ডক্টর জোসেফ, সিকিউরিটি গার্ড রতিলাল এবং ডক্টর ইয়ামাগুচিকে হত্যা করার অপরাধে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর ডক্টর ওয়ার্ধাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস অফ মনকাহোর ইজ ফাইনালি ক্লোজড। অবত্রমানি বাবু, এইবার আপনি যা যা কথা ওই কাগজটায় লিখেছিলেন তা তো সত্যি হতে পারলো না। মেবি নেক্সট টাইম। অলওয়েজ নেক্সট টাইম। গুড লাক ডক্টর ওয়ার্ধা। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ মিস্টার কেডি, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আর আমার বোনেরও একটা কেস আছে, আর আমি চাই যে ওই কেসটা আপনি লড়ুন প্লিজ। ওয়াই নট, ভাই বোন মামা মামি মেসো মাসি দাদু দিদা দাদু ঠাকুমা সবার কেস লড়তে তৈরি, এমনকি বাবারও, কিন্তু মমির নয়।